আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যে যেখান থেকে আমার লেকচার শুনছো তাদেরকে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহী নিয়ে। কি বল, শুরুতে আগে আমরা জেনে নিই কন্ডাক্টর। কন্ডাক্টর হলো এমন ম্যাটেরিয়াল বা এমন পদার্থ যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কি মুক্ত ইলেকট্রন থাকবে। যদি মুক্ত ইলেকট্রন থাকে তখন আমরা তাদেরকে বলছি কন্ডাক্টর, অর্থাৎ তাদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলে বা ইলেকট্রনের প্রবাহ চলে বা চার্জের প্রবাহ চলে। যদি চার্জের প্রবাহ চলে তাহলে তাকে আমরা বলেছি কি কন্ডাক্টর বা পরিবাহী। আর যদি চার্জের প্রবাহ না চলে বা মুক্ত ইলেকট্রন যদি না থাকে তাহলে আমরা তাকে কি বলেছি নন কন্ডাক্টর বা ইনসুলেটর। আর অর্ধপরিবাহী কি, যেসব পদার্থের পরিবাহিতা বা বিদ্যুৎ পরিবহন ক্ষমতা পরিবাহী অপেক্ষা কম কিন্তু অপরিবাহী অপেক্ষা বেশি, তাদেরকে আমরা বলেছি কি অর্ধপরিবাহী। ঠিক আছে, তো আমরা একটু এই পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি বা রেজিস্টিভিটি বা রোধকত্ব এই দুইটা বিষয় নিয়ে একটু সাধারণভাবে আলোচনা করব। কি এই দুইটা স্পেশাল কোয়ালিটির উপর নির্ভর করে আমরা অর্ধপরিবাহী ডেফিনেশন দিতে পারি। কীরকম, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অর্ধপরিবাহী যদি আমরা বলি রোধকত্ব অনুসারে তাহলে আমরা বলতে পারি যে যেসব পদার্থের রোধ বা রোধকত্ব পরিবাহী অপেক্ষা রোধকত্ব পরিবাহী অপেক্ষা বেশি এবং অপরিবাহী অপেক্ষা কম তাদেরকে আমরা বলেছি কি অর্ধপরিবাহী। যদি আমরা পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি অনুসারে যদি বলি তাহলে কি হবে, যেসব পদার্থের পরিবাহিতা পরিবাহী অপেক্ষা কন্ডাক্টিভিটি কি পরিবাহিতা পরিবাহী অপেক্ষা কম কিন্তু অপরিবাহী অপেক্ষা বেশি তাদেরকে আমরা বলছি অর্ধপরিবাহী। আরেকটি ধারণাকে কাজে লাগিয়ে আমরা অর্ধপরিবাহী ডেফিনেশন দিতে পারি, সেটা হলো ব্যান্ড তত্ত্ব বা ব্যান্ড এনার্জি ব্যান্ডের উপর নির্ভর করে। তো দেখো, এনার্জি ব্যান্ড বা ব্যান্ড থিওরিটা বলতে আমরা আসলে কী বুঝবো সেটা বোঝার আগে আমরা যেই বিষয়গুলো জানি সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। যেমন আমরা জানি যে যদি এটা একটা অ্যাটম হয় তাহলে সেই অ্যাটমের নিউক্লিয়াস হলো এটা, অ্যাটমের নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের বাহিরে এরকম কি থাকবে, শক্তিস্তর থাকবে, তাই না? এরকম শক্তিস্তর থাকবে এবং প্রত্যেকটা শক্তিস্তর নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে। আমি যদি বলি এটার মান কি আর ওয়ান, এটা কি আর টু, এটা বলতে পারি কি আর থ্রি। অর্থাৎ নিউক্লিয়াস থেকে প্রত্যেকটা শক্তিস্তর আমরা এদেরকে বলেছি কি শক্তিস্তর বা অরবিট, কি বলেছি অরবিট। তাহলে এটা হলো, এটা হলো ফার্স্ট অরবিট, ফার্স্ট অরবিট হলো সেকেন্ড অরবিট, সেকেন্ড অরবিট হলো থার্ড অরবিট, থার্ড অরবিট। এইগুলোকে আমরা বলছি এনার্জি লেভেল। ওকে, এনার্জি লেভেল। তাহলে নিউক্লিয়াস থেকে যত দূরে যাচ্ছি আমরা, অর্থাৎ ব্যাসার্ধ যত বাড়বে এই শক্তি স্তরগুলোতে ইলেকট্রনের শক্তিও তত বেশি বাড়তে থাকবে। বোরের বোরের শিকার্য থেকে আমরা এই বিষয়টা জেনে আসছি যে প্রত্যেকটা শক্তি স্তরে আলাদা আলাদা শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো অবস্থান করে। অর্থাৎ এক নম্বর শক্তি স্তরের জন্য যদি আমরা চিন্তা করি, নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনের যে দূরত্ব সেটাকে যদি আমরা ধরি আর ওয়ান, তাহলে আর ওয়ানের মান আর টু অপেক্ষা কম, সেক্ষেত্রে ব্যাসার্ধ যত বাড়বে ওই শক্তিস্তরে ইলেকট্রনের শক্তি তত বাড়বে। ঠিক আছে, সুতরাং বলা যায় আর ওয়ান ব্যাসার্ধের যে শক্তিস্তর সেটা অপেক্ষা এই শক্তিস্তর আর টু ব্যাসার্ধের যে শক্তিস্তর সেই শক্তিস্তরে ইলেকট্রনের শক্তি বেশি, আর টু অপেক্ষা আর থ্রি ব্যাসার্ধ সম্পন্ন যে শক্তিস্তরে যে ইলেকট্রন তার ইলেকট্রন তত বেশি। তো আমরা যদি এটাকে এভাবে লিখি যে আর ওয়ান, আর ওয়ানের জন্য যে ইলেকট্রন, ইলেকট্রনের যে শক্তি সেটাকে আমরা লিখতেই পারি, এটাকে লিখতে পারি ই ওয়ান, এটাকে লিখতে পারি কি ই টু এবং এটাকে লিখতে পারি কি আমরা ই থ্রি।
জি। নিশ্চয়ই আমরা এখান থেকে লিখতে পারি যে ই ওয়ান, ই টু এবং ই থ্রি, এদের মধ্যে ই থ্রি সবচেয়ে বড়, তার চেয়ে ছোটো কি ই টু, তার চেয়ে ছোটো ই ওয়ান। বেসিক্যালি আমরা যদি বলি ব্যাসার্ধ যত বাড়বে এনার্জি তত বাড়বে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে ব্যাসার্ধ যত বৃদ্ধি পাবে ঠিক নিউক্লিয়াস থেকে ওই শক্তি স্তরগুলোতে যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলোর এনার্জিও তত বেশি হবে। ওকে, তো এটা আমরা বলেছি কি হলো অরবিট, আর ই ওয়ান, ই টু, ই থ্রি এদেরকে আমরা বলতেছি এনার্জি লেভেল। ওকে, আমরা এদেরকে বলছি হলো এনার্জি, এনার্জি লেভেল 284 হলো সিলিকন, ইলেকট্রনিক কনফিগারেশন 284। পাশাপাশি আমরা যদি আরেকটা অ্যাটম নেই, যদি সেটা হয় কি জার্মেনিয়াম, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এবং সবচেয়ে বেশি ব্যবহার হয় এই সিলিকন, এই সিলিকন অর্ধপরিবাহীটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর এই সিলিকনের তাৎপর্য এত বেশি ইলেকট্রনিক্সে যে সিলিকন সেমিকন্ডাক্টরটি পিওর সেমিকন্ডাক্টর, এবং এই সিলিকনের নাম অনুসারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সিলিকন ভ্যালি একটা এলাকার নাম আছে। এই সিলিকন ভ্যালি নাম হওয়ার যে যথেষ্ট কারণ সেটা হলো সিলিকা মানে বালি, বালি হলো সিলিকনের উৎস। ইন্টেল, ফেসবুক, আমরা যদি বলি অপেরা, ম্যাকফি, এই সব কোম্পানিগুলো সিলিকন ভ্যালিতেই আছে যেটা যুক্তরাষ্ট্রে। সুতরাং এটা মূল উৎস হলো সিলিকা বা বালি। আমরা জানি সিলিকন বালির সংকেত হলো SiO2, সিলিকন ডাইঅক্সাইড, আমরা পাচ্ছি কি সিলিকন। ওকে, তো এখান থেকে দেখা যায় যে এটা সবচেয়ে বেশি বেটার অর্ধপরিবাহী জার্মেনিয়াম অপেক্ষা। বাট আমরা কি দেখতে পাচ্ছি সিলিকনেরও কি চারটা যোজনী, ঠিক জার্মেনিয়ামেরও কি চারটা যোজনী, চার যোজনী। কিন্তু তাহলে আমরা সিলিকন কি কেন প্রায়োরিটি দেবো বা ওয়াইডলি ইউজড হয় সিলিকন কেন? কারণ হলো দেখো সিলিকনের এই শক্তি স্তরের যে দূরত্ব ঠিক জার্মেনিয়ামের নিউক্লিয়াস থেকে এই শক্তি স্তরের দূরত্বটা কি অনেক বেশি। এই আর আর আমি এটাকে R1 ধরলাম, এটাকে যদি আমি R2 ধরি তাহলে নিশ্চয়ই কি R2-র মানটা কি R1 অপেক্ষা বেশি। যে কারণে এই জায়গায় যে ইলেকট্রনটা আছে এই সিলিকন অ্যাটম বা জার্মেনিয়াম যখনই তাপ শোষণ করবে পরিবেশ থেকে বা আলো নেবে পরিবেশ থেকে, তাপ বা আলো শোষণ করার কারণে অতি সহজে এই জার্মেনিয়ামের এই ইলেকট্রনটা কি মুক্ত হয়ে যাবে। কিন্তু ঠিক ওই সমপরিমাণ তাপ যদি সিলিকনের ক্ষেত্রে দেওয়া যায় দেখা যায় মুক্ত হয় না। কারণটা কি? কারণটা হলো নিউক্লিয়াস থেকে এই শক্তি স্তরের যে সিলিকন এই ইলেকট্রনটাকে যে শক্তিতে আকৃষ্ট করে রাখে ঠিক তার চেয়ে কম শক্তিতে আকৃষ্ট করে রাখে কি জার্মেনিয়াম নিউক্লিয়াস এই ইলেকট্রনকে। সুতরাং এখানে দেখা যায় যে অতি দ্রুত এটা মুক্ত হয়ে যায় কিন্তু এটা অতি দ্রুত মুক্ত হয় না। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ইলেকট্রনটা যত বেশি দ্রুত মুক্ত হবে সেটার জন্য পরিবাহিতা তত বাড়বে। সেক্ষেত্রে জার্মেনিয়াম অপেক্ষা সিলিকন যেহেতু মুক্ত, ইলেকট্রন মুক্ত হওয়ার জন্য শক্তি বেশি প্রয়োজন হয়, সেই জন্য কি জার্মেনিয়াম অপেক্ষা সিলিকনটা ওয়াইডলি ইউজড হয়ে থাকে। ওকে, তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম যে ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনটা যখন শক্তি শোষণ করবে, শক্তি শোষণ করে সেই ইলেকট্রনটা মুক্ত হতে পারে। ভ্যালেন্স শেলেই যে হবে এরকম কিছু না, আমরা মনে করতেই পারি যে এই সিলিকন অ্যাটমের শক্তি স্তরগুলোতে যে ইলেকট্রনগুলো আছে তারা শক্তি শোষণ করবে, শক্তি শোষণ করে সেই শোষিত শক্তি যদি প্রথম শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি শোষণ করে তাহলে এ শোষণ করে দ্বিতীয় শক্তি স্তরে কী করবে লাভ দিয়ে চলে যাবে, দ্বিতীয় শক্তি স্তর থেকে শোষণ করে কোথায় লাভ দিয়ে চলে যাবে তৃতীয় শক্তি স্তরে যাবে। ঠিক এখানে প্রথম শক্তি স্তর থেকে যে লাভ দিল সে দ্বিতীয় শক্তি স্তরে যেতে পারতেছে, আবার যে দ্বিতীয় শক্তি স্তর থেকে লাভ দিচ্ছে শক্তি শোষণ করে সে তৃতীয় শক্তি স্তরে যেতে পারছে। বাট যে তৃতীয় শক্তি স্তর থেকে শক্তি শোষণ করবে সে কোথায় যাবে,
সে লাভ দিয়ে কোথায় যাবে? বাইরে যাওয়ার তো আর কোনো নিজস্ব অরবিট নেই, সেই জন্য সে কী করবে? মুক্ত হয়ে ঘোরাফেরা করবে। অর্থাৎ তখন আমরা এটার নাম দেব মুক্ত ইলেকট্রন। এবং এই মুক্ত ইলেকট্রনগুলো যেই অঞ্চলে থাকবে সেই অঞ্চলটার নাম হলো কন্ডাকশন সেল বা কন্ডাকশন আমরা ব্যান্ড বলবো একটু পরেই। তখন আমরা একাধিক সিলিকন অ্যাটমকে যদি আমরা বিবেচনা করি তাহলে এটাকে আমরা সিলিকন ব্যান্ড বলতে পারবো। সিঙ্গেল এই সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকে কয়টি? চারটি। আমরা কি যেন পড়ছিলাম? সেমি কন্ডাক্টর। তো চারটি ইলেকট্রন থাকে। যদি একটা সিলিকন ক্রিস্টাল চিন্তা করি, এই সিলিকন ক্রিস্টাল যদি আমরা চিন্তা করি একাধিক সিলিকন অ্যাটম, এটা একটা সিলিকন অ্যাটম, পাশাপাশি আমি আর একটা সিলিকন অ্যাটমকে নিয়ে আসছি, তাহলে একটা কঠিন ক্রিস্টালের মধ্যে সাধারণত একাধিক কি সিলিকন অ্যাটম থাকে। তো আমি দুইটা সিলিকন অ্যাটম নিয়ে আমরা ব্যাখ্যা করবো। প্রথম সিলিকন অ্যাটম চারটা ইলেকট্রন থাকবে, এরও চারটা, এরও চারটা, ঠিক এরও কি এরকম চারটা ইলেকট্রন থাকবে? থাকবে কি না? হ্যাঁ অবশ্যই থাকবে। তো আমরা এই চারটা ইলেকট্রন আছে, জাস্ট দুইটা অ্যাটমকে নিয়েছি, আর এখানে একটা সিঙ্গেল অ্যাটম, অ্যাটমের একটা কনফিগারেশন দেওয়া আছে, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট। নিশ্চয়ই কি এটা কি থার্ড অরবিট, অর্থাৎ এটাকে আমি বলছি ভ্যালেন্স ব্যান্ড বা ভ্যালেন্স শেল। এটার ক্ষেত্রেও এটাকে আমরা বলছি কি ভ্যালেন্স শেল, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো যে ঘটনাটা ঘটে, দুইটা অ্যাটমকে যখন পাশাপাশি আমরা নিয়ে আসবো, এই অ্যাটমটা ছিল কি আইসোলেটেড অ্যাটম, সিঙ্গেল অ্যাটম, আইসোলেটেড বা সিঙ্গেল, সিঙ্গেল অ্যাটম। কিন্তু একটা ক্রিস্টালের মধ্যে গেলে কি তখন আর তো সিঙ্গেল থাকবে না, তখন একাধিক অ্যাটম যুক্ত হবে। যখন একাধিক অ্যাটম যুক্ত হবে তখন দেখো এদের মধ্যে ঘটনাটা কী ঘটে, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন কী করবে? এই ইলেকট্রনকে বিকর্ষণ করবে। ওকে, কী করবে বলো? বিকর্ষণ করবে বিকজ অফ সিমিলার চার্জ, ইলেকট্রন নেগেটিভ, এই ইলেকট্রন নেগেটিভ, সিমিলার, সো কী করবে? বিকর্ষণ করবে। আবার এই ইলেকট্রনটা এই ইলেকট্রনকে কী করবে? আবারও বিকর্ষণ করবে। ঠিক সেম এই একই ইলেকট্রন একেও কী করবে? একেও বিকর্ষণ করবে। এই ইলেকট্রন কি একেও কী করবে? বিকর্ষণ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন দুইটা অ্যাটমকে পাশাপাশি আমরা নিয়ে আসব তখন কী করবে, এরকম যে অ্যাটমগুলোর যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো এক পরমাণুর ইলেকট্রন আর এক পরমাণুর ইলেকট্রনকে কী করে? বিকর্ষণ করে, কারণ এরা সমদূরবর্তী, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এই যে এই অ্যাটমের যদি আমরা এই ইলেকট্রনকে বিবেচনা করি তাহলে এই ইলেকট্রনগুলোও একে বিকর্ষণ করবে, সবগুলো ইলেকট্রনকে বিকর্ষণ করবে, এরা প্রত্যেককে প্রত্যেকটাকে কী করবে? বিকর্ষণ করবে। আবার এখানে পজিটিভ প্লাস, এ পজিটিভ প্লাস, তাহলে এরাও কী করে? এই নিউক্লিয়াস নিউক্লিয়াসকেও কী করে বলতো? বিকর্ষণ করে। আবার এই প্লাস এই ইলেকট্রনগুলোকে কী করবে বলো? আকর্ষণ করে, এদেরকে কী করে? আকর্ষণ করে, তাই না? তার মানে কী বোঝা যায় যে এখানে যখন একাধিক সিলিকন অ্যাটম একটা ক্রিস্টালের মধ্যে চলে আসে তখন ওই ইলেকট্রনগুলোর মধ্যে যে বিকর্ষণ বা আকর্ষণ হয় যার ফলে ইলেকট্রনগুলোর যে এনার্জি সেই এনার্জি সিঙ্গেল অ্যাটমের একটা ইলেকট্রনের এনার্জি অপেক্ষা বেশি হতে পারে অথবা কম হতে পারে। ওকে, তাহলে সিঙ্গেল অ্যাটমের যে এনার্জি থাকার কথা সেটা থাকবে না, সেটা কী হতে পারে? সিঙ্গেল অ্যাটমের ইলেকট্রন অপেক্ষা এই যখন দুইটা পাশাপাশি দুইটা সিলিকন অ্যাটম চলে আসছে তখন কিন্তু তাদের ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্য হবে, শক্তির কী হবে? পার্থক্য হবে। তো আমরা যদি এই পার্থক্যটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, একটা সিলিকন অ্যাটমের জন্য আমি যদি বলি যে একটা সিলিকন অ্যাটম, এটা এদিকে আমি এনার্জি ধরলাম, এনার্জি ধরলাম, তাহলে আমরা যে প্রথম শক্তি স্তর এটাকে আমি ধরেছিলাম E1, এটা ধরো E2, আর এটাকে আমরা ধরতেই পারি কি E3। তো হয়তো প্রশ্ন আসতে পারে যে স্যার কেন এটা লিখলেন, যে এরকম সরল রেখা কেন হলো? আসলে যখন সিঙ্গেল কোনো অ্যাটম থাকে সেই সিঙ্গেল অ্যাটমে আউটার মোস্ট যে অরবিটাল সেই অরবিটালে যে চারটা ইলেকট্রন আছে এই চারটা ইলেকট্রন শক্তি কি সেম? ওকে, যার কারণে চারটা ইলেকট্রন শক্তি যদি সেম হয় তাহলে আমি চারটা ইলেকট্রনের শক্তি কি সেম একই জায়গায় আমি স্থাপন করতে পারি। আর যদি আমরা যদি এই তিনটা ইলেকট্রন বা চারটা ইলেকট্রনকে যদি আমরা কী করি একটা স্ট্রেট লাইন দ্বারা যুক্ত করি তাহলে দেখা যায় এটা একটা স্ট্রেট লাইন হয়ে যায়, ঠিক আছে।
প্রত্যেকটা শক্তি স্তরের জন্য কি আলাদা আলাদা কি E1 E2 আমরা এটা পাচ্ছি, এটাকে আমরা ধরছি এনার্জি। আসলে শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর এনার্জি। এখন এই যে যদি দুইটা হয় তাহলে আমরা কি জানলাম, দুইটা যখনই হবে তখন এই ইলেকট্রনগুলোর এনার্জি সিঙ্গেল সিঙ্গেল অবস্থায় যে এনার্জি ছিল সেই এনার্জিটা আসলে থাকবে না, কি হবে, পারস্পরিক মিউচুয়াল ইন্টারঅ্যাকশনের মাধ্যমে এটা কি পার্থক্য সৃষ্টি হবে। তো পার্থক্য সৃষ্টি হবে বলতে কি বোঝায়, ঠিক আসলে এরকম আমরা এটাকে এনার্জি বলেছি, এনার্জি বলেছি। তো দেখো এটাকে আমরা ধরেছিলাম কি E1, তাই না? E1 বেসিক্যালি দুইটা ইলেকট্রনের কি আছে, দুইটার জন্যই আমরা কি পাবো, E1 পাবো। মানে দুইটার জন্য E1 বলতে কি, আমি ধরেছি যে এটা হলো প্রথম শক্তি স্তর, তার মানে E1, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা কি E2, তৃতীয় শক্তি স্তর, এটাকে আমি ধরবো কি বলতো E3। ওকে, তাহলে এখানে দেখো E1-এর জন্য E1-এ কয়টা ইলেকট্রন আছে, চার, দুইটা ইলেকট্রন আছে, রাইট, দুইটা ইলেকট্রন আছে। তাহলে দেখো আর একটা সিলিকন অ্যাটম যদি নেই, তাহলে এটা সিলিকন অ্যাটমের একটা, দুইটা, তাহলে আর একটা সিলিকন অ্যাটম তারও কিন্তু কয়টা আছে, দুইটাই আছে। আর একটা সিলিকন অ্যাটম যদি নেই তারও কিন্তু ওই দুইটাই আছে, প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকে। তাহলে দেখো এই যে স্বাভাবিকভাবে প্রত্যেকটা ইলেকট্রনের কি হবে বলতো, শক্তিটা আসলে কি এই লেভেল বরাবর আর কিন্তু তখন থাকবে না, তখন কোনো ইলেকট্রনের শক্তিটা কি হবে, কিছু বেশি হবে বা কম হবে। তখন কি ওই ইলেকট্রনগুলো আসলে কি এরকমভাবে একটা স্ট্রেট লাইন বরাবর সুসজ্জিত না হয়ে কি একটা ইলেকট্রনের শক্তি কি বেশি হচ্ছে, একটার কম হচ্ছে, ধরো একটার বেশি হচ্ছে একটার কম হচ্ছে, একটার বেশি একটার কম, এরকমভাবে একটা রিঅ্যারেঞ্জ হয়ে যাবে, কি হবে, রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। যখন এরকম একটা রিঅ্যারেঞ্জ হবে তখন এই লেভেলটা আসলে আর এভাবে থাকবে না, তখন কি হয়ে যাবে এই ইলেকট্রনগুলো দিয়ে একটা আলাদা একটা লেভেল তৈরি হয়ে যাবে। ওকে, হ্যাঁ, এই যে আলাদাভাবে একটা লেভেল তৈরি হয়ে গেল। তো এইটাকে আমরা বলেছি কি ফার্স্ট E1-এর জন্য E1, এটা হলো E1, তাই না, এটা কি E1, অর্থাৎ প্রথম শক্তি স্তরে যদি একটা ইলেকট্রনের জন্য হতো তাহলে এরকম একটা স্ট্রেট লাইন হতো, আর যখন ইলেকট্রনের শক্তিগুলো কি হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে, ঠিক আছে, তখন আমরা কি এরকম একটা ব্রড, একটা বিস্তৃত একটা অঞ্চল পাচ্ছি, ঠিক আছে, এটা E1। অনুরূপভাবে কি আমরা দ্বিতীয় শক্তি স্তরের জন্য এরকম একটা বিস্তৃত অঞ্চল পাবো, তৃতীয় শক্তি স্তরের জন্য এরকম একটা বিস্তৃত অঞ্চল পাবো। এই যে বিস্তৃত অঞ্চলগুলো পাচ্ছি বা রিঅ্যারেঞ্জিং ইলেকট্রনের শক্তিগুলো রিঅ্যারেঞ্জ হয়ে আসতেছে, এটাকে আমরা বলছি হলো আসলে এনার্জি ব্যান্ড, ঠিক আছে, এটার নাম কি বলতো, E1 E2 E3। তাহলে এখানে আমরা এটাই লিখতে পারি, এনার্জির ফার্স্ট এনার্জি ব্যান্ড, সেকেন্ড এনার্জি ব্যান্ড এবং থার্ড এনার্জি। সিলিকনের জন্য কি সর্ববহিস্থ শক্তি স্তর বা ভ্যালেন্স শেল, যেহেতু ভ্যালেন্স শেল সেহেতু কি আমরা এটাকে বলতে পারি যোজন ব্যান্ড, সেটার নাম কি বলতে পারি বলো, যোজন ব্যান্ড, তাই না, তাহলে আমরা এটার নাম বলতেই পারি যে যোজন ব্যান্ড। কেন যোজন ব্যান্ড বললাম, কারণ আসলে এখানে যোজন ইলেকট্রনগুলো থাকে, এই জন্য এটাকে আমরা কি বলছি যোজন ব্যান্ড, বা এটাকেও আমরা কি বলছি বলতো, যোজন শেল, কি বলতে পারি, যোজন শেল, ঠিক আছে, কেন বলছি, কারণ যোজন ইলেকট্রনগুলো এই শেলেই থাকে, এই জন্য যোজন শেল, ঠিক আছে। তাহলে আমরা কি ব্যান্ড বুঝতে পেরেছি, তাহলে ব্যান্ড হলো যখন কোনো কঠিন পদার্থ থাকবে, যখন ওই কঠিন পদার্থের মধ্যে অনেকগুলো অ্যাটম পাশাপাশি থাকবে, এই অ্যাটমগুলো পাশাপাশি থাকার জন্য তাদের মধ্যে একটা বৈদ্যুতিক একটা বিকর্ষণ বা আকর্ষণ বল কাজ করবে, এই অ্যাটমের যে ইলেকট্রনগুলো পার্টিকেল যেগুলো চার্জ পার্টিকেল আছে, এই চার্জ পার্টিকেলগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে, আর এই আকর্ষণ বা বিকর্ষণ বলের জন্য এই ইলেকট্রনগুলোর এনার্জি লেভেলটা কোনোটার বেশি হয় আবার কোনোটার কম হয়। অ্যাজ এ রেজাল্ট একটা ইলেকট্রন যদি এখানে থাকে, আর একটা ইলেকট্রন এখানে, আর একটা এখানে, এখানে, এরকমভাবে সমস্ত ক্রিস্টালের একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে ইলেকট্রনগুলো রিঅ্যারেঞ্জ করে, এই যে রিঅ্যারেঞ্জ করে যে বিস্তৃত আমরা স্তর পাই সেটার নামই আমরা বলেছি কি এনার্জি ব্যান্ড। ওকে, তাহলে আমরা এনার্জি লেভেল বলবো অনলি মানে একটা সিঙ্গেল অ্যাটমের জন্য যে শক্তি স্তর থাকবে সেটাকে আমি বলতে পারি কি এনার্জি লেভেল, E1 E2 E3 একটা সিঙ্গেল অ্যাটমের জন্য। বাট যখন আমি একাধিক অ্যাটম, আমি এখানে দুইটা অ্যাটম বিবেচনা করেছি যার জন্য আমি লিখতে পারি কি এনার্জি ব্যান্ড, যদি তিনটা অ্যাটম হয়, চারটা হয়, 4,000 হয়, 4 কোটি হয়, 4 লক্ষ হয়, তাহলে অবশ্যই প্রত্যেকটাই কী হবে তখন
এনার্জি ব্যান্ড, এটা ফার্স্ট এনার্জি ব্যান্ড, সেকেন্ড এনার্জি ব্যান্ড, থার্ড এনার্জি ব্যান্ড, আমি আশা করি বোঝাতে পেরেছি। জোজোন ব্যান্ডে কি ইলেকট্রনগুলো থাকে, এরকম জোজোন ব্যান্ডে ইলেকট্রনগুলো থাকবে, জোজোন ইলেকট্রনগুলো জোজোন ব্যান্ডে থাকবে। যখন জোজোন ব্যান্ডে ইলেকট্রনগুলো থাকে তখন দেখা যায় ওই ক্রিস্টালের ওপর যখন তাপ পড়ে তখন এই জোজন ব্যান্ড কী করে, তাপ শক্তি শোষণ করে, তাপ শক্তি শোষণ করে এই ইলেকট্রনগুলো কী করে, এই যে নির্দিষ্ট অঞ্চল ইলেকট্রন, এই নির্দিষ্ট গ্যাপ, এই অঞ্চলটা পার হয়ে ইলেকট্রনটা এখানে চলে আসে। যখন ইলেকট্রনটা এখানে চলে যায় তখন এই ইলেকট্রনটার নাম হলো আসলে কি, ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। আর যত সংখ্যক ফ্রি ইলেকট্রন এই পরিবহন ব্যান্ড, অর্থাৎ যখন জোজন ব্যান্ড থেকে ইলেকট্রন মুক্ত হয় তখন যে ব্যান্ডে, যে কল্পিত যে স্তরে চলে যায় সেই স্তরটার নাম বলছি আমরা পরিবহনের স্তর, বা সেটাকে বলছি আমরা পরিবহন ব্যান্ড। আর এই পরিবহন ব্যান্ডে যখন ইলেকট্রন যাবে তখনই কেবলমাত্র ওই পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে। সো আমরা বলতে পারি যে পরিবাহিতে জোজন ব্যান্ড থেকে ইলেকট্রন অবশ্যই পরিবহন ব্যান্ডে খুব সহজেই যেতে পারে, আর খুব সহজেই যাওয়ার জন্য পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন প্রবাহ বা চার্জের প্রবাহটা বেশি হয়, ফলে আমরা কি দেখতে পাই, পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহটাও বেশি হয়। সেকেন্ড অপশনে যাও, যদি অপরিবাহীর কথা আমরা চিন্তা করি তাহলে অপরিবাহীর ক্ষেত্রে কি রকম হয়, যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে না। সহজ ভাষায় যোজন ব্যান্ড থেকে যদি পরিবহন ব্যান্ডে ইলেকট্রন না যেতে পারে তাহলে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন না থাকলে সেখানে কোনো বিদ্যুৎ পরিবহন হবে না। যদি বিদ্যুৎ পরিবহন না হয় তাহলে আমরা সেটাকে বলছি কি, অপরিবাহী, বা সেটাকে বলেছি কি আমরা, অন্তরক। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, যেহেতু আমরা বলেছি যে থার্ড অবস্থা হলো অর্ধপরিবাহী, তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে কী হয়, শূন্য ক্যালভিন -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার কোনো ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে পারে না, অর্থাৎ যোজন ব্যান্ডে ইলেকট্রনগুলো অনেক বেশি শক্তিতে লেগে থাকে। যদি পরিবহন ব্যান্ডে না যেতে পারে, জিরো ক্যালভিন টেম্পারেচার, ওকে, জিরো ক্যালভিন অর্থাৎ শূন্য ক্যালভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন না যায় তাহলে তোমাকে বুঝতে হবে তারা কি, তারা হলো অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী। আর এই অর্ধপরিবাহীর বিশেষ বৈশিষ্ট্য কি, এই অবস্থায় অপরিবাহীর মতো আচরণ করবে। ঠিক আছে, কার মতো আচরণ করে, অপরিবাহীর মতো আচরণ করে, কেন, যেহেতু যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যেতে পারে নাই, সো কি তারা কার মতো আচরণ করবে, অপরিবাহীর মতো আচরণ করবে। বাট আমরা যদি টেম্পারেচার বাড়াই, তো টেম্পারেচার জিরো ক্যালভিন ছিল, আমরা এখানে টেম্পারেচার বাড়ালাম, নর্মাল টেম্পারেচার, ধরো রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, যখনই টেম্পারেচার বাড়বে তখনই কী হবে, যোজন ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন, কিছু ইলেকট্রন লাভ দিয়ে কোথায় চলে যাবে, কিছু ইলেকট্রন লাভ দিয়ে, লাভ দিয়ে পরিবহন ব্যান্ডে যাবে। ঠিক তখন কি এই অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর পদার্থটা বিদ্যুৎ পরিবহন করবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছি দুইটা জিনিসের ধারণা পাবো, একটা হলো যোজন ব্যান্ড থেকে যে ইলেকট্রনটা লাভ দিয়ে এখানে চলে গেল, ঠিক আছে, চলে যাওয়ার ফলে দেখো এখান থেকে যদি লাভ দিয়ে এখানে ইলেকট্রনটা চলে যায় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে একটা ফ্রি স্পেস রেখে যায়, একটা ফাঁকা জায়গা রেখে যায়, তো ইলেকট্রনটা যাওয়ার কারণে এখানে একটা ফাঁকা জায়গা রেখে যায়, ফাঁকা জায়গা রেখে যায়, এটার নাম হলো হোল, এটার নাম কী বলো তো, হোল, ওকে, এটার নাম কী বলো তো, হোল, হোল মানে গ্যাপ, ইলেকট্রন গ্যাপ, অর্থাৎ যেখানে ইলেকট্রন থাকার কথা সেখানে ইলেকট্রন নেই, যেহেতু ইলেকট্রন নেই ইলেকট্রনটা এখানে চলে গেছে, তার মানে এখানে একটা ফাঁকা জায়গা রেখে গেছে, যেই ফাঁকা জায়গা রেখে গেছে সেটাকে বলছি আমরা হোল বা গ্যাপ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যদি যায় তাহলে যোজন ব্যান্ডে যে ফাঁকা জায়গাটা রেখে আসে সেটাকে বলছি আমরা হোল, খাতায় লিখে নেবে, ওকে। আচ্ছা, তাহলে যোজন ব্যান্ড কী, যোজন ব্যান্ড হলো যোজন ইলেকট্রনগুলো দ্বারা যে ব্যান্ড তৈরি হয় সেটাকে বলছি আমরা যোজন ব্যান্ড। পরিবহন ব্যান্ড কী, তাহলে পরিবহন ইলেকট্রন দ্বারা যে ব্যান্ড তৈরি হয় তাকে আমরা বলছি কী বলতো, পরিবহন ব্যান্ড। অথবা আমরা এটাও বলতে পারি যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন যে ব্যান্ডে চলে যায় বা যে ব্যান্ডে অবস্থান গ্রহণ করে ঠিক সেই ব্যান্ডকেই আমরা বলছি কি, পরিবহন ব্যান্ড। তাহলে আমরা কি বুঝতে পেরেছি, যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড এবং এনার্জি ব্যান্ড, এই তিনটা বিষয়ের ধারণা আমরা বুঝতে পেরেছি, এবং হোল এর ধারণা আমরা বুঝতে পারলাম যে হোল আসলে কি, তেমন কিছুই না, যে যে জায়গায় ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনটা যদি সেখান থেকে
অন্য জায়গায় যদি মুভ করে, তাহলে এখানে একটা ফাঁকা জায়গা রেখে আসে। এই ফাঁকা জায়গাটাকে আমরা বলছি কি বলতো, এই ফাঁকা জায়গাটাকে বলছি হলো হোল। তাহলে মেসেজ ক্লিয়ার যে ইলেকট্রন এখানে যাওয়া মাত্র ইলেকট্রন নেগেটিভ চার্জ, আর যেখান থেকে ইলেকট্রন চলে যায় সেটাকে আমরা ধরেছি কি বলতো, পজিটিভ চার্জ। ওকে, তাহলে আমরা বলতে পারি হোল হলো পজিটিভ চার্জ ক্যারিয়ার, নট পজিটিভ চার্জ। আমরা বলতে পারি হোল কি বলতো, পজিটিভ চার্জ ক্যারিয়ার, অর্থাৎ হোল পজিটিভ চার্জ ক্যারি করতে পারে। ওকে, তাহলে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেই আলোচনার কনক্লুজন হলো, আমরা এমন একটা পদার্থ বিবেচনা করছি। দেখো, আমরা এটাকে যদি চিন্তা করি, এটা হলো কারেন্ট অ্যালাউ, কারেন্ট কারেন্ট অ্যালাউ, যদি বিপরীত দিক থেকে কারেন্ট আসে তাহলে সেটাকেও আমরা বলছি কারেন্ট অ্যালাউ, কারেন্ট অ্যালাউ। তাহলে এটার নাম কী বলতো, কন্ডাক্টর। কন্ডাক্টর মানে কি, পরিবাহী, এটার নাম হলো পরিবাহী। ওকে, আচ্ছা, সেকেন্ড সেকেন্ড আমরা যদি চিত্র আঁকি, দেখো ঠিক সেকেন্ড চিত্রটা আমরা এভাবে চিন্তা করতেছি, এদিক থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, আবার এদিক থেকেও কারেন্ট কি আসতেছে। ওকে, তাহলে যদি দেখা যায় কারেন্ট ডন্ট অ্যালাউ, কারেন্ট কি ডন্ট অ্যালাউ, এদিক থেকেও অ্যালাউ করছে না কারেন্টকে, ডন্ট অ্যালাউ, এটাও ডন্ট অ্যালাউ, ওই দিক থেকে কারেন্ট যাওয়ার চেষ্টা চলছে কিন্তু যেতে পারছে না। দ্যাট মিন্স এটাকে আমরা বলছি কি বলতো, নন কন্ডাক্টর। না, নন কন্ডাক্টর, কন্ডাক্টর, বা এটাকে আমরা বলতে পারি কি, ইনসুলেটর। ওকে, অর ইনসুলেটর, ইনসুলেটর, ইনসুলেটর। নেক্সট আর একটা চিত্র আমরা দেখতে পারি খুব সহজভাবে আমরা যদি চিন্তা করি। এবার দেখো, ইটস এ ওয়ান্ডারফুল ইনভেনশন সেমিকন্ডাক্টর। কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট অ্যালাউ, অ্যালাউ। বাট কারেন্ট যদি এদিক থেকে আসে, এদিক থেকে আসে, কারেন্ট ডন্ট অ্যালাউ। ওকে, কারেন্ট ডন্ট অ্যালাউ, কারেন্ট আই দ্বারা বুঝিয়ে দিলাম কারেন্ট ডন্ট অ্যালাউ। তাহলে দেখো, মজার একটা বিষয় সেটা হলো কন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট অ্যালাউ, যে কোনো দিক থেকে আমরা বিদ্যুৎ চালনা করতে পারি বা চার্জ পরিবহনকে অনুমতি দেয়, কন্ডাক্টর চার্জ পরিবহনকে অনুমতি দেয়। সেকেন্ড, নন কন্ডাক্টর বা ইনসুলেটর, এটাকে কী দেখানো যায়, যে চার্জ প্রবাহকে অনুমতি দেয় না। তাহলে পরিবাহীর ধর্ম কি, কারেন্ট প্রবাহকে অনুমতি দেবে, আর নন কন্ডাক্টর বা ইনসুলেটর ধর্ম হলো কারেন্ট প্রবাহকে অনুমতি দেবে না। সো দেখো, এখানে মজার যে বিষয় সেটা হলো, এখানে কারেন্ট অ্যালাউ করে, ঠিক একদিক থেকে কারেন্ট অ্যালাউ করছে, বাট অন্য দিক থেকে কি, কারেন্ট অ্যালাউ করছে না। সো আমরা বলতেই পারি যে অর্ধপরিবাহী এমন একটা পদার্থ যেটা পরিবাহী অপেক্ষা কি, বিদ্যুৎ প্রবাহটা কম হয়। দেখো, উভয় দিক থেকে বিদ্যুৎ প্রবাহ হয়েছে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি কি, একদিক থেকে বিদ্যুৎ প্রবাহ হয়েছে, এবং অপরিবাহীর যে ধর্ম সেটা হলো কি, বিদ্যুৎ প্রবাহ হয় না। তাহলে একদিক থেকে বিদ্যুৎ প্রবাহ হয় না, তাহলে বোঝা যায় একটা অর্ধপরিবাহীর মধ্যে পরিবাহীর ধর্মও আছে, অপরিবাহীর ধর্মও আছে। এই জন্য আমরা এটাকে বলতে পারি কি বলতো, অর্ধপরিবাহী। ক্লিয়ার, মেসেজটা ক্লিয়ার? ওকে, এবং এই অর্ধপরিবাহী একটা ভালভ বা ভালভের মতো আচরণ করে। ভালভ বলতে আমরা কি বুঝবো, ঠিক এরকম একটা বিষয় যে এটা একটা ড্রেনেজ একটা ব্যবস্থা, এর মধ্য দিয়ে যদি পানি প্রবাহ চলে, তাহলে ধরো এরকম একটা জায়গা আছে ঠিক এখানে, যদি এদিক থেকে পানি প্রবাহ চলে তাহলে কি হয়ে যাবে, এটা অ্যালাউ করবে না, পানির প্রবাহটা অ্যালাউ করে না, ঠিক আছে। কারণ কি, এই ভালভটা এটা বন্ধ হয়ে যায়, ক্লোজড হয়ে যায়। বাট যদি এদিক থেকে যদি করে তাহলে এটা অ্যালাউ করে, কারণ এই যে ভালভটা খুলে যায়, যখন খুলে যাবে তার মানে একদিকে প্রবাহকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, একদিকে প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এটা হলো ভালভের মতো কাজ করে, ঠিক সেমিকন্ডাক্টর ভালভের মতো কাজ করে, যখন সেটাকে আমরা বলছি সেমিকন্ডাক্টর ডায়োড। আমরা পরবর্তী লেকচারগুলোতে এই সম্পর্কে অবশ্যই জানবো। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা আমার সাথে আরও অন্য পরবর্তী ক্লাসগুলোতে উপস্থিত থাকবে।